নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পেঁপের একটা অভিনব রেসিপি শেয়ার করব। রসুন ফোড়ন দিয়ে পেঁপে ভাজা। পেঁপের গুণাগুণ সম্পর্কে আমরা তো সবাই জানি, কিন্তু বাড়ির বাচ্চারা আবার কিছু বড়রাও আছেন যারা পেঁপে খেতে চান না একদম। যদি এইভাবে পেঁপে রান্না করা হয় তাহলে আর কিচ্ছু লাগবে না, এই পেঁপে ভাজা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। গরম ভাতের সাথে এটা অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পারলে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক রসুন ফোড়ন দিয়ে পেঁপে ভাজা আমি কিভাবে বানাই। এখানে আমি একটা মাঝারি মাপের পেঁপে নিয়েছি আর পেঁপেটাকে দেখুন পাশ পাশ করে কেটেছি আর মোটা করে কেটে নিয়েছি। এই রেসিপিতে কিন্তু পেঁপেটা একটু মোটা করেই কাটতে হবে। ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। এই রেসিপিটাতে তেলটা একটু বেশি লাগে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো আর নকোয়া রসুন নিয়েছি। রসুনটা থেতো করে দিয়ে দিচ্ছি। এখানে আমি মোটা কোয়া নিয়েছি, সেই জন্য নকোয়া রসুন নিয়েছি। যদি আপনাদের পাতলা সরু কোয়া হয় তাহলে কিন্তু 12-13 কোয়া নিতে হবে। রসুনের ব্যবহার একটু বেশি করতে হবে যেহেতু এটা রসুন ফোড়ন দিয়ে পেঁপে ভাজা। রসুনগুলোকে থেতো করে ফোড়নে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড শুধু নাড়াচাড়া করতে হবে। রসুন বেশি ভাজলে তেতো হয়ে যাবে, কোনো দরকার নেই রসুন বেশি ভাজার, পেঁপের সাথেই রসুনটা ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দিলাম পেঁপেগুলো। পেঁপেটা দেবার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। নুনটা নিজেদের স্বাদ মতন দিতে হবে আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ দেবার পর পেঁপেটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে পেঁপের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, কারণ রান্নাটা কিন্তু লোতেই করতে হবে। ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে আমি রান্না করে নিচ্ছি। রান্নাটা হতে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। দশ মিনিট পর আমি ঢাকনাটা তুললাম। পেঁপের থেকে দেখুন অনেকটা কিন্তু জল বেরিয়েছে, বুঝতেই পারছেন এই পেঁপের জলে জলেই কিন্তু পেঁপেটা একদম সেদ্ধ হয়ে যাবে। আবারও নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। পেঁপে এখনও সেদ্ধ হয়নি, গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। ঢাকনা চাপা দিয়ে আবারও 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর পেঁপেটা নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে। এই রান্নাটা কিন্তু অবশ্যই একদিন করবেন, না করলে তো বোঝা যাবে না যে এটা খেতে কতটা ভালো হয়। একদিন অবশ্যই রান্না করবেন। দিয়ে দিলাম চিনি, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, তবে যাদের চিনিতে সমস্যা আছে তারা অল্প চিনি দেবেন। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, চিনি নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। আবারও ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। এতক্ষণ কিন্তু একদম লো ফ্লেমে ছিল, এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে পেঁপেটা ভেজে নেব। আর পেঁপে সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিলাম। এবার শুধু পেঁপেটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন পেঁপে ভাজা কিন্তু একদম হয়ে গেছে, এরকম লাল লাল হতে হবে। রসুন ফোড়ন দিয়ে পেঁপে ভাজা কিন্তু একদম রেডি। আপনারা দেখলেন যে কত সহজে এই সিম্পল রেসিপিটা আমি একেবারে বানিয়ে ফেললাম। আপনারা অবশ্যই একদিন বানাবেন। আর ভালো লাগলে
অবশ্যই একটা লাইক করবেন, পারলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজ আসি, আবার দেখাবে আরেকটি অন্য রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।